হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমানিয়া। আজকে আমরা ইন্ডিয়ার আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ মানে ভারতের গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পগুলো নিয়ে আলোচনা করব। স্টিল অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কনস্টিটিউটস এভরি মডার্ন ট্রান্সপোর্ট। দ্য কোয়ালিটি অফ স্টিল ইউজ সিগনিফাইজ দ্য সেফটি অ্যান্ড রিলায়াবিলিটি অফ এ ভেহিকল। ফ্রম আ নেল টু আ লোকোমোটিভ, টুডে স্টিল ইজ ইউজড অলমোস্ট এভরিওয়্যার অ্যান্ড হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। Steel signifies the growth of a nation. তো প্রথমে দেখে নিই স্টিলটা কি। স্টিল বেসিক্যালি একটা অ্যালয়। কী কী থাকে এখানে? এখানে 0.2% থেকে 2.1% কার্বন থাকে লোহার সঙ্গে। আর কি থাকে? ম্যাঙ্গানিজ থাকে, ক্রোমিয়াম থাকে, টাংস্টেন থাকে। মানে আয়রন তো থাকেই, এর সঙ্গে কার্বন থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ক্রোমিয়াম থাকে, টাংস্টেন থাকে। এগুলো নিয়ে যে অ্যালয়টা তৈরি হয় সেটা বেসিক্যালি স্টিল। ভারতবর্ষে আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার পেছনে যে কারণগুলো দেখা যায় তার মধ্যে এক মেইন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে র মেটেরিয়াল। আমাদের এখানে কাঁচা লোহা হোক বা কয়লা হোক বা জল হোক, এগুলো অ্যাভেলেবিলিটি খুব ভালো আছে, ওই জন্য আমাদের ভারতবর্ষে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এছাড়াও আছে চিপ লেবার, ট্রান্সপোর্ট এবং মার্কেট। এই সব কারণগুলোর জন্য ভারতবর্ষে লৌহ ইস্পাত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। ভারতবর্ষে যদি দেখি কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্পগুলো রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভিলাই, দুর্গাপুর, বার্নপুর, জামশেদপুর, রাউরকেল্লা, বোকারো। মেইনলি দেখা যায় চারখানা মেন স্টেট, চারখানা মেন স্টেটে ভারতবর্ষের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ে। এছাড়াও বিজয়নগর এবং ভদ্রাবতী আছে কর্ণাটকাতে, বিশাখাপত্তনম আছে অন্ধ্রপ্রদেশে, সালেম আছে তামিলনাড়ুতে। লৌহ ইস্পাত শিল্পের জন্য যেসব কাঁচামালগুলো দরকার হয় তাদের মধ্যে মেইন ইম্পর্টেন্ট অবশ্যই আয়রন ওর, মানে লোহা করি, কোকিং কোল লাগে, লাইমস্টোন লাগে, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ফায়ার ক্লে, সব হচ্ছে কাঁচামাল। ভারতবর্ষের মেজর স্টিল ইন্ডাস্ট্রিজগুলোর নাম আমরা অলরেডি আগের স্লাইডে দেখেছি, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এই স্টিল ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে মেইনলি একখানা যদি দেখি টিসকো, টিসকো হচ্ছে প্রাইভেট ওন্ড, বাকি সবগুলোই আমাদের গভর্নমেন্ট ওন্ড, আর সেটা সেলের আন্ডারে আছে। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা 1973 তৈরি হয়েছিল, এই সেলের আন্ডারে আসে, মানে টিসকো বাদে বেশিরভাগ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিগুলো। ভারতবর্ষের প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যদি দেখি সেটা তৈরি হয়েছিল 1870 সালে কুলটিতে, ওয়েস্টবেঙ্গলের কুলটিতে তৈরি হয়েছিল 1870 সালে ভারতবর্ষের প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। আর এটা তৈরি করেছিল বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি, বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি তৈরি করেছিল এই কুলটিতে 1870 সালে ভারতবর্ষের প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এটা ছোটো স্কেলে ছিল আর এখানে তৈরি হতো মেনলি কাস্ট আয়রন। কাস্ট আয়রনটা কি? কাস্ট আয়রন বেসিক্যালি আয়রনের একটা অ্যালয় যেখানে কার্বনের পরিমাণ খুব বেশি থাকে, 2-4% কার্বন থাকে। এছাড়াও কিছু সিলিকন পাওয়া যায়, ম্যাঙ্গানিজ থাকতো, এছাড়াও কিছু ইম্পিউরিটিসও থাকতো, যেমন সালফার, ফসফরাস, এইসব ইম্পিউরিটিসগুলোও থাকতো হচ্ছে এই কাস্ট আয়রনে। এবার পড়ব টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো। এটা তৈরি হয়েছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড এবং ওয়েস্টবেঙ্গলের বর্ডারে, এটা ঝাড়খণ্ডেই অবস্থিত। আচ্ছা, এই জামশেদপুরের যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটা আছে এটা নিয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। ভারতবর্ষের স্বাধীনতার আগে ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যদি বড় স্কেলে দেখি বা প্রাইভেটলি দেখি, তাহলে একমাত্র স্টিল কোম্পানি যেটা স্বাধীনতার আগে প্রথমবার বড় লেভেলে তৈরি হয়েছিল এবং প্রাইভেটলি ওন্ড ছিল, সেটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা টিসকো। এটা তৈরি হয়েছিল কোথায় বললাম? জামশেদপুরে। এটা কিন্তু জামশেদপুরে তৈরি হয়নি, এটা তৈরি ছিল সাকচি বলে একটা জায়গায়, 1907 সালে সাকচি বলে একটা জায়গায় তৈরি হয়েছিল। সাকচি হচ্ছে ঝাড়খণ্ডে। এই সাকচি পরবর্তীকালে জামশেদপুর নাম হয়। আচ্ছা, কেন জামশেদপুর হয়? কারণ এই টাটার যে টিসকোটা, মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটা তৈরি করেছিলেন হচ্ছে জামশেদজি টাটা, ওনার নাম অনুসারে এই সাকচি জায়গাটার নাম হয় জামশেদপুর। আর এই যে আয়রন স্টিল কোম্পানিটা যেখানে অবস্থিত সেটা এখন টাটা নগর নামেও বিখ্যাত। এই যে আয়রন স্টিল কোম্পানি টাটাটা রয়েছে, এই জামশেদপুরের এই স্টিল কোম্পানিটা কোথা থেকে কয়লা পায়? দেখো, একটা স্টিল কোম্পানি তৈরি করতে গেলে, একটা স্টিল কোম্পানি রান করতে গেলে কী কী কিছু জিনিস দরকার হয়, যেমন কয়লা দরকার হয়, যেমন ইলেকট্রিসিটি দরকার হয়, যেমন জল দরকার হয়, যেমন লৌহ আকরিক দরকার হয়। সুবর্ণরেখা নদীর উপর যে হুড্র জলপ্রপাত রয়েছে সেখান থেকে বিদ্যুৎ পায় এই জামশেদপুরের টিসকোটা। যদি দেখি ওয়াটার, মানে জল কোথা থেকে পায়, জল পায় হচ্ছে সুবর্ণরেখা নদী থেকে, সুবর্ণরেখা নদী থেকে আসে জল। কয়লা কোথা থেকে আসে? কয়লা আসে ঝরিয়া কয়লাখনি থেকে। আর যদি দেখি আয়রন ওর বা লৌহ আকরিক, সেটা আসে উড়িষ্যা
এবং ছত্তিশগড় থেকে। এবারে আসি ইস্কো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা মেইনলি বার্নপুর, হীরাপুর আর কুলটিকে নিয়ে অবস্থিত। আচ্ছা, এটা তৈরি হয়েছিল 1918-এ। আর এই যে ইস্কো, এটা বেসিক্যালি জলটা যে পায় সেই জলটা পায় দামোদর নদী থেকে এবং কয়লাটা আসে ঝরিয়া থেকে। আচ্ছা, যে কোনো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি সম্পর্কে বললাম, তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। এটা কোথায় অবস্থিত, কবে তৈরি হয়েছিল, জল কোথা থেকে আসে, কয়লা কোথা থেকে আসে এবং আয়রন ওর কোথা থেকে আসে। যে ডেটাগুলো আমি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সম্পর্কে বলবো না, সেইগুলো তোমরা নিজে থেকে খুঁজে বের করে নিয়ে খাতায় একটা নোট বানিয়ে নেবে। এবারে দেখবো বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বা ভদ্রাবতী আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকে। আচ্ছা, এটাও কিন্তু স্বাধীনতার আগে তৈরি হয়েছিল, 1923-তে এটা তৈরি হয়েছিল। এই বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টে তৈরি হয় পিগ আয়রন। পিগ আয়রনটা কি? পিগ আয়রন হচ্ছে ব্লাস্ট ফার্নেসে আয়রন ওরকে দেওয়ার পরে, জাস্ট মেল করার পরে যে রম আর আয়রনটা বা ক্রুড আয়রনটা তৈরি হয় সেটাই হচ্ছে পিগ আয়রন। এই বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টে লৌহ আকরিক আসে বাবাবুদান পাহাড় থেকে, বিদ্যুৎ আসে যোগ জলপ্রপাত যেটা কর্ণাটকে অবস্থিত সেখান থেকে, আর জল আসে শরাবতী নদী থেকে। আচ্ছা, এই যে আমরা এখন একটু আগে বললাম যে পিগ আয়রনটা আসে ব্লাস্ট ফার্নেসে লোহাকে মেল্ট করার পরে, ব্লাস্ট ফার্নেস হচ্ছে লৌহ আকরিক থেকে লোহা পাওয়ার জন্য, লৌহ আকরিক থেকে লোহাকে নিষ্কাশনের জন্য যে পদ্ধতি ইউজ করা হয় সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। সেটার ছবিটা এরকম দেখতে পাচ্ছ, এরকম হয় ব্লাস্ট ফার্নেস। এরপরে আসি দুর্গাপুর, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা তৈরি হয়েছিল 1956-এ। আর এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল আমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল এই দুর্গাপুর আমাদের স্টিল প্ল্যান্টটা। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল ইউকে, মানে ইউনাইটেড কিংডমের সহযোগিতায় বা ইংল্যান্ডের সহযোগিতায় বলতে পারো। আর এই স্টিল প্ল্যান্টে লোহা কোথা থেকে আসে? লোহা আসে সিংভূম, ঝাড়খণ্ড থেকে লোহা আসে, সিংভূম ঝাড়খণ্ড থেকে। কয়লা কোথা থেকে আসে? কয়লা আসে রানীগঞ্জ কয়লা খনি থেকে, জল আসে দামোদর নদী থেকে, আর ম্যাঙ্গানিজ আসে বালাঘাট, মধ্যপ্রদেশের বালাঘাট থেকে আসে ম্যাঙ্গানিজ। এরপর আসি রাউরকেল্লা, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এটা কোথায় অবস্থিত? রাউরকেল্লা হচ্ছে উড়িষ্যায়, উড়িষ্যায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটা অবস্থিত। এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল 1956-এ, এটাও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল জার্মানির সহযোগিতায়, যেমন দুর্গাপুর যেরকম ছিল ইউকে সহযোগিতা ওয়েস্ট বেঙ্গলে, আর রাউরকেল্লা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল উড়িষ্যাতে। এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে জল কোথা থেকে আসে? জল আসে ব্রাহ্মণী নদী থেকে, ব্রাহ্মণী নদী থেকে আসে জল, বিদ্যুৎ আসে হীরাপুর ড্যাম থেকে। আর যদি দেখি লোহা বা লৌহ আকরিক কোথা থেকে আসে, ময়ূরভঞ্জ থেকে আসে লৌহ আকরিক। আর কয়লা, কয়লা আসে হচ্ছে বোকারো, তালচের, কোরবা এই সমস্ত কয়লা খনি থেকে আসে কয়লা। এরপরের লৌহ ইস্পাত প্ল্যান্ট বা লৌহ ইস্পাত কারখানা, যেটা হচ্ছে ভিলাই, ভিলাইও কিন্তু তৈরি হয়েছিল 1956-এ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এইটা তৈরি হয়েছিল ছত্তিশগড়ে। কোথায়? ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে। এই ভিলাই স্টিল প্ল্যান্টটা অবশ্যই ছত্তিশগড়ে তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল রাশিয়ান ফেডারেশনের কোলাবোরেশনে, তখন তো বেসিক্যালি সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের কোলাবোরেশনে তৈরি হয়েছিল 1956-এ। সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায় 1991-এ, তখন রাশিয়া তৈরি হয়, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। আর এই যে ভিলাই স্টিল প্ল্যান্টটা আছে, এখানে কয়লা আছে কোরবা, বোকারো এবং ঝরিয়া কয়লা খনি থেকে। আর যদি দেখি জল কোথা থেকে পায়, জল পায় হচ্ছে একটা ড্যাম থেকে। ড্যামটার কি নাম? রবিশঙ্কর, রবিশঙ্কর সাগর ড্যাম। এই রবিশঙ্কর সাগর ড্যামে যদি আমি বলি যে রবিশঙ্কর সাগর ড্যাম, সেই ড্যাম থেকে জলটা প্রথমে সাপ্লাই হয় মারোডা, মারোডা রিজার্ভয়ারে, সেখান থেকে ভিলাই স্টিল প্ল্যান্টে জল সাপ্লাই হয়। এবার আসি বোকারো, বোকারো হচ্ছে 1964-এ তৈরি হয়েছিল, মানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এটা তৈরি হয়েছিল ঝাড়খণ্ডে, বোকারো হচ্ছে ঝাড়খণ্ডে। এই বোকারো স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল ছত্তিশগড়ে রাশিয়ান কোলাবোরেশনে, মানে সোভিয়েত ইউনিয়নের কোলাবোরেশনে তৈরি হয়েছিল বোকারো স্টিল প্ল্যান্ট। আর এই বোকারো স্টিল প্ল্যান্ট কোথা থেকে জল পায় সেটা যদি দেখি, জল পায় তেনুঘাট ড্যাম থেকে। তেনুঘাট ড্যাম বেসিক্যালি দামোদর নদীর ওপর অবস্থিত একটা ড্যাম, তেনুঘাট ড্যাম থেকে পায় হচ্ছে জল। আর কয়লা কোথা থেকে পায়? কয়লা পায় হচ্ছে ঝরিয়া এবং বোকারো থেকে। এছাড়াও ভারতবর্ষে বেশ কিছু ইম্পর্টেন্ট আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ রয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সালেম। সালেম হচ্ছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে অবস্থিত সালেম। এটা তৈরি হয়েছিল 1982-তে। এছাড়াও রয়েছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, এইটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, বিশাখাপত্তনমের আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটা কিন্তু
তোমার কোস্টাল এরিয়াতে অবস্থিত, ভারতবর্ষের একমাত্র স্টিল প্ল্যান্ট এই বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, যেটা কোস্টাল এরিয়াতে অবস্থিত অন্ধ্রপ্রদেশে। এছাড়াও আছে বিজয়নগর স্টিল প্ল্যান্ট, বিজয়নগর কর্ণাটকে অবস্থিত, বিজয়নগর স্টিল প্ল্যান্ট কর্ণাটকে অবস্থিত। এই ভদ্রাবতী যেরকম কর্ণাটকে অবস্থিত বা বিশ্বেশ্বর আয়রন স্টিল প্ল্যান্ট, সেরকম বিজয়নগর আয়রন স্টিল প্ল্যান্টটাও কর্ণাটকে অবস্থিত। এই বিজয়নগর স্টিল প্ল্যান্টটা জল পায় তুঙ্গভদ্রা নদী থেকে, তুঙ্গভদ্রা নদী থেকে জল আসে। যেহেতু এখানে লোহা এবং কয়লা নিয়ে প্রচুর আলোচনা হলো, তোমরা আমাকে কমেন্টে বলো লোহার আকরিকগুলি কী কী এবং এদের মধ্যে কোনটা বেস্ট, এবং কয়লার আকরিকগুলি কী কী এদের মধ্যে কোনটা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।